তারপরে আপনাকে আবারও বলতে চাই, যা আপনার ডিউটি আমার নয়। খালিদ ভাই আপনাদের সাথে দু মিনিট কথা বলতে চেয়েছেন, আমার ডিউটি বলে দেওয়া আর আপনার ডিউটি পালন করা। কেন আমি আপনাকে আলোচনায় বলেছি যে আমাকে যদি এক মাসের বেতন দিতে বলেন, তাহলে বাকি জীবন কাজ করলে আমি এক মাসের বেতন দিতে পারবো না। যার কারণে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, সবাই মিলে জামিয়া সালাফিয়ার বিষয়টিকে ভাবতে হবে। যা আমি একাধিক দিন বলেছি, বলতে আছি, বলতে থাকবো ইনশাআল্লাহ। মাওলানা আশরাফ আলী থানভী হানাফি একটি কথা বলেছেন, ভারত বাংলাদেশ পাকিস্তানে ইসলাম টিকে রাখার একটি মাধ্যম হচ্ছে বেসরকারি কওমি মাদ্রাসা। তার যে বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন, ইমামউদ্দিন বিন আব্দুল বাসির বক্তব্য দিল, মুজাফফর বিন মহসিন বক্তব্য দিল, আর আব্দুল আলিম আপনাদের সামনে বারবার উপস্থাপনা করছে, তাহলে বুঝতে পারছেন যে দিন প্রচার মুখে ও কলমে এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। আর আমি নিজেও বাড়ি ছেড়েছি 1976 সালে, কওমি মাদ্রাসাতেই পড়েছি, কওমি মাদ্রাসাতেই শিক্ষকতা করি, আমিও টুটা ফাটা দিন ধর্মের সেবা করার চেষ্টা করি। এইসব প্রতিষ্ঠানই একমাত্র ইসলামকে টিকিয়ে রাখার মাধ্যম। ভারত বাংলাদেশ পাকিস্তানে জনগণের সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলে। মর্মে কাল থেকে সব টাকা মনে হয় দোকানে খেয়ে শেষ করলেন। কাল থেকে বলে আসছি যে জান বাঁচার জন্য খাবেন, যা খেলেন তা পায়খানা, যা পড়লেন তা পুরাতন, আর যা দান করলেন তা জমা, হাদিস বুখারি মুসলিম। এছাড়া যে রেখে দিলেন তা ছেলে মেয়ে ভাগ করে নিবেই, প্রয়োজনে মারামারি করে নিবে, তাই দুই ভাইয়ে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। তাহলে এই অর্থ সম্পদ মরার পূর্বেই এর উপরে একটা সুন্দর হিসাব লাগিয়ে যেতে হবে। মর্মে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আপনাদের প্রাণের জানের প্রতিষ্ঠান ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, উভয় প্রতিষ্ঠান আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, যেখানে ছেলেরা উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। তাই অন্যান্য স্থানে পয়সা খরচ না করে আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানে দান করার জন্য অনুরোধ জানিয়ে বিশেষভাবে বৈঠকি দান। এছাড়া যারা বেশি দান করছেন, তারা যারা অফিসে আছে তাদের সাথে যোগাযোগ করবেন, যারা রসিদের মাধ্যমে টাকা দিচ্ছে তাদের মাধ্যমে যোগাযোগ করবেন, এছাড়া যদি কোথাও দান বক্স থাকে তাহলে সেখানে দিবেন, এছাড়া আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও বাড়িতে গিয়ে যেসব নাম্বার ব্যবহার করবেন সেটা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে একটি নাম্বার আছে, বিকাশ এজেন্ট 01793638180, 01793638180। এছাড়াও দুইটি পার্সোনাল বিকাশ ব্যবহার করা হয়, 01717 0008967, 01717 0008967, 01773925235, 01773925235। এছাড়াও অ্যাকাউন্ট ব্যবহার করা হয় আল আরাফা ইসলামী ব্যাংক 007112, 0004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী, 007112, 0004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী। এছাড়াও ইসলামী ব্যাংকের নাম্বার ব্যবহার করা হয় তা হলো MSND, শুধুমাত্র অক্ষর MSND82, MSND82। এই অক্ষর ব্যবহার করলেই আপনি সহজেই
ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। যেহেতু আপনাদের অনেক বড় উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, এশিয়া মহাদেশ জুড়ে উদ্দেশ্য, সারা পৃথিবীতে মানুষের আকীদা আদর্শ পরিবর্তন করে মানুষকে পরকালমুখী করতে চান জামিয়া সালাফের মাধ্যমে। অতএব এর উপরে বড় হিসাব রাখতে হবে। আজকের এই তাৎক্ষণিক আপনার বৈঠকি দানে সকল দিনী ভাই বোনকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলেরা, দিনী ভাইয়েরা, তোমরা মেয়েরা, দিনী বোনেরা, আপনারা সবাই দান করেন আর আপনারা সবার পাশে যাওয়ার চেষ্টা করেন। আমি অংশগ্রহণ করছি, আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কেউ আপনারা যারা স্টেজে আছি, যারা সামনে আছি, কেউ বৈঠকি দান থেকে নিরাশা হবেন না, নিজেকে বঞ্চিত করবেন না। জুমার খুতবার কথাটি মনে রাখবেন, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি এই নিঃস্বার্থপর প্রতিষ্ঠান, সঠিক আকীদা আদর্শের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এই প্রতিষ্ঠানে দান করলে বিচারের মাঠে আমিও সফলতা পাবো ইনশাআল্লাহ। মর্মে সকল দিনী ভাই বোনকে এই বৈঠকে আন্তরিকভাবে দান করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই কথা বলে আরো একটি কথা আমি জানাচ্ছি, যেটা শেষে আবারও বলবো, যে আমরা এবছর মহিলাদের ভালো ব্যবস্থাপনা করতে পারিনি, আমার দিনী বোনদের অনেক কষ্ট হয়েছে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমরা ভবিষ্যতে আপনাদের ব্যবস্থাটি আরো ভালোভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিভিন্ন জেলা থেকে যেসব দিনী ভাই বোন এসেছেন, আপনাদের উপযুক্ত ব্যবস্থা আমরা করতে পারিনি, ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখে আপনারা এই সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর বড় বড় আলেম ওলামা আছেন, ডক্টর মুসলিহউদ্দিন আছেন, ডক্টর এমাম হোসেন আছেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আছেন, অল্প সময়ের জন্য দুই এক মিনিট দাঁড়ালেও আপনারা সবাই বসে ধৈর্য সহকারে এই সম্মেলনকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। এই অনুরোধ রেখে আমার পক্ষ থেকে কথা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।